আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسول الله وبعد ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাওয়ার অফ নলেজ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিও লেকচার আলামাতুস সাআ আস-সুগরা, কিয়ামতের ছোট আলামতের ষষ্ঠ ভিডিও, যে ভিডিওতে আমি 100 নম্বর থেকে 120 নম্বর পর্যন্ত আলোচনা করব। 101 নম্বর হল রফুল কোরআন আনিল মাসাহিফ ওয়ানিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাবলা কিয়ামিস সাআ, কিয়ামতের পূর্বে কোরআন মুসহাব থেকে তথা প্রিন্ট থেকে উঠিয়ে নিয়ে যাবেন। যখন পৃথিবীতে কোরআন পড়ার মতো আর কেউ থাকবে না, কোরআনকে অনার করার মতন কোনো মানুষ থাকবে না, কোরআনের উপর আমল করার মতো কোনো মানুষ থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রিন্টকে উঠিয়ে নিয়ে যাবেন। সো এবং ওয়ানিস সুদূর, যারা কোরআন হেফজ করেছেন তাদের অন্তর থেকেও কোরআন নিয়ে যাবেন। এরকমও হতে পারে যে যারা হেফজ তখন থাকবে তারা কোরআনের মর্যাদা কোরআন অনুযায়ী চলবে না, আল্লাহ এবং আল্লাহর রসুল অনুযায়ী চলবে না, দীন ইসলাম অনুযায়ী চলবে না, যদিও তাদের তখন মুখস্থ থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে কোরআনকে ভুলিয়ে দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার যে কানেক্ট হওয়ার যে সেতু থাকবে, সেই সেতু তথা কোরআন যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট করার আর কোনো উপায় থাকবে না, পথ পাবে না। আল্লাহু আকবার। 102 নম্বর, তরকু হজ্জি বাইতুল্লাহিল হারাম। বাইতুল্লাহর হাজ মানুষ তরক করবে বা ছেড়ে দেবে। সেটা এরকমও হতে পারে যে হজ যখন মুসলিমের উপর ফরজ হবে সে অবস্থায় হজ পালন করবে না, অথবা প্রেক্ষাপট এমন এসে যেতে পারে যে ইচ্ছা থাকা সত্ত্বেও বাইতুল্লাহর জিয়ারত বা হজ করা সম্ভব হবে না। আপনারা জানেন যে আজকের বিশ্ব 2020 সালে যেভাবে হজ পালন হবে সেটা একেবারে সীমিত আকারে, 50 লক্ষ মানুষের যেখানে হজের সমাগম সেখানে হয়তো 10 থেকে 20 হাজার মানুষ হজের জন্য যাবে। তো এরকম বিশ্ব কখনোই দেখেনি যে কাবা শরীফে এত লিমিটেড পরিবেশে এত অল্প সংখ্যক মানুষ হজ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন, এমন একটা গজব দিয়েছেন যে এই গজব বা যে শাস্তির কে কেন্দ্র করে আজকে বাইতুল্লাহর হজ ও লিমিট আকারে স্বল্প পরিসরে করতে হচ্ছে। সো এটা ভালো দিক না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার যে কানেক্ট হওয়ার যে সেতু বা যেই মাধ্যম সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, এটা বান্দার জন্য খুবই ভয়ের ব্যাপার। তাই আমি অনুরোধ করব যে আমরা প্রত্যেকেই তার নিজ জায়গা থেকে আমরা পাপ ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করব এবং বলবো, হে আল্লাহ আপনি আপনার বান্দার থেকে এই মহামারী তুলে নিয়ে যান। সুবহানাল্লাহ। 103 নম্বর, ফানা ও কাবিলাতে কোরাইশ কাবলা কিয়ামিস সাআ, কিয়ামতের পূর্বে তথা কিয়ামতের আলামতের মধ্যে এটা 103 নম্বর যে কুরাইশ গোত্রের একটা মানুষও বাকি থাকবে না। এর দ্বারা কুরাইশ গোত্রের বংশ মর্যাদা এবং কুরাইশদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আউদাতুল খিলাফা 104 নম্বর, খিলাফা আলা মানহাজ নবুয়া, নবুয়াতের আদলে খিলাফতটা আবার ফিরে আসবে। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে একটা হাদিস এভাবে এসেছে যে খিলাফতের শাসন থাকবে, তারপরে জুলুম নির্যাতনের শাসন থাকবে, তারপর আল্লাহ যতদিন চাইবেন সেটা থাকবে, তারপরে আবার খিলাফতের শাসন আলা মানহাজ নবুয়া, নবুয়াতের আদলে আবার খিলাফতের শাসন ফিরে আসবে। তো খেলাফত ব্যবস্থা ফিরে আসা মিন আলামাতিস সুগরা, কিয়ামতের ছোট আলামত। এর মধ্যে জুহুরুল খাসফ ফি আখির জামান 105, লা তাকুমুস সাআ,
হাত্তা ইয়াখসিফা কাবাইল মিনাল আরব। 105 নম্বর জুহুরুল খসব, ধসে পড়বে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ভূখণ্ড ধসে যাওয়া। হাদিসের মধ্যে আসছে ফতুল বারি ইবনে হাজার আসকালানি 98 পৃষ্ঠা 13 নম্বর খণ্ডে হাদিস এনেছেন যে লা তাকুমুসা, কেয়ামত অনুষ্ঠিত হবে না হাত্তা ইয়াখসিফা কাবাইল মিনাল আরব, আরবের কিছু কবিলা বা বিভিন্ন কবিরা ডিফারেন্ট ট্রাইব যাবত না ধসে যাবে। আচ্ছা, জুহুরুল মাস্ক মানে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, সে এটা এখনো পরিবর্তন হয়নি, এখনো এটা সংগঠিত হয়নি। আচ্ছা, আদামুল মুবায়লা লিমাজদারিল মাল ফি হালাল আও আম হারাম, মানুষ অর্থ সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হারাম হালালের বিচার করবে না, তাদের ডিস্টেনশন থাকবে অর্থ, সেটা যে কোনো উপায়ে হোক না কেন, সেটা হতে পারে বৈধ পন্থায়, সেটা হতে পারে অবৈধ পন্থায়। আজকের বিশ্ব দেখো যে তারা সুদকে কিছুই মনে করে না, ব্যাংক লেনদেন করছে বা যে কোনোভাবে তারা সুদকে বৈধ মনে করেছে। সো এটা এটা অনেক ভয়ের বিষয় যে পুরা কোরআনে যেভাবে সুদের বিষয়ে যেভাবে থ্রেট এসেছে, পুরা ইসলাম ধর্মে অন্য কোনো পাপের ক্ষেত্রে এত বড় থ্রেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন, যারা সুদের কারবার করে লেনদেন করে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ করল। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে আমাদের সকলকে সুদ মুক্ত করে দেন। আচ্ছা, 108 নম্বর, যেই ইয়াগুজুল কাবা, একটা মিলিটারি বাহিনী তারা কাবাকে কি করবে, তারা বিজয় করবে। তো যেই শুনি ইয়াগুজুল কাবা, কাবাকে বিজয় করবে। আরেকটা হলো যে ওয়া উখরিজাতিল আরদু আসকালাহা, জমিন তার সম্পদ গুপ্তধনকে বের করে দেবে। তাহলে আমি 108 নম্বর একটু বলি যে কাবাকে বিজয় করবে একটা মিলিটারি বাহিনী, একটা দল। এটা এখনো বিভিন্ন সময়, যদিও কাবা অনেক সময় বিভিন্ন কারণে বন্ধ হয়েছে অনেকের আক্রমণের জন্য, কিন্তু এখনো কাবা শরীফ অমুসলিমদের, খ্রিস্টান বা ইহুদিদের, ইহুদিরা ইয়ে করতে পারেনি, যুদ্ধের মাধ্যমে এটা তাদের অধীনে নিতে পারেনি। তো কবলা কিয়াম সাআ, কিয়ামতের পূর্বে কাবাকে তারা নিয়ে নেবে, আবার মুসলমানদের কাছে ফিরে আসবে, তারা নিয়ে বেশি দিন রাখতে পারবে না। 109 নম্বর হলো যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যে ভূখণ্ড বা জমিন তার মধ্যে যে গুপ্তধন আছে সেই গুপ্তধনকে বের করে দেবে। এটা কবলা কিয়াম সাআ, এটা কিয়ামতের পূর্বে সংগঠিত হবে। 110 নম্বর, তামান্নি রুয়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। এটাও হাফেজ ইবনে হাজার আসকালানি বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাকারক ফতুল বারির মধ্যে 98 পৃষ্ঠা 13 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন। আহদাসুন আযীমা, আল্লাহু আকবার, 111 নম্বর, লা তাকুমু সাআ হাত্তা তারাউ উমুরান আযামান লাম তাহদুসু বিহা আনফুসিকুম, যে পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটে যাবে। আজকের বিশ্বের অবস্থা নিয়ে যদি আমি অ্যানালাইসিস পেশ করি, বা অ্যানালাইসিস পেশ করা লাগবে না, বিশ্বের প্রতিটা মানুষ জানে যে এমন এক মহামারী এসে সারা পৃথিবীকে বন্ধ করে দিয়েছে, আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে, স্থলপথ বন্ধ হয়ে গেছে, পানিপথ বন্ধ হয়ে গেছে, মুস্তাশফিয়াত হসপিটালগুলো বন্ধ, ডাক্তারগুলো বন্ধ, মার্কেট বন্ধ, উপাসনালয় বন্ধ, খানায় কাবা বন্ধ, মসজিদ নববী বন্ধ, কিছু সময়ের জন্য হলেও বন্ধ হয়েছে এবং সীমিত আকারেও সেখানে নামাজ রোজা হয়েছে। তো এই যে মহা বিপর্যয়, এই বিপর্যয় ঘটবে, তো আমাদের সামনে সেই বিপর্যয়ের সম্মুখীন আজকে। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো শুকরিয়া
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমন একটা ভাইরাস দিয়েছেন যে ভাইরাসের স্ট্রাকচার একটু বড় এবং সেটা ভারী, সেটা 3-4 ফিট দূরে যেয়ে সে পড়ে যায় ভার হওয়ার কারণে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করতেন যে না এই ভাইরাসের স্ট্রাকচার ছোট হবে এবং সেটা বাতাসে উড়ে বেড়াবে, ভারী হবে না, তাহলে বাতাসের মধ্যে এই ভাইরাসগুলো উড়ে বেড়াতো, আমরা ঘরে থেকেও আমরা রক্ষা পেতাম না, ঘরে থেকেও আমাদের জীবনকে বাঁচাতে পারতাম না। সমাজাহের কুদরতুল্লাহ, আল্লাহর কুদরতকে একটু লক্ষ্য করা দরকার, বোঝা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য একটু সুযোগ রেখেছেন। ফাইনাল আজাব দেননি, শাস্তি দেননি যে তুমি আর আল্লাহর দিকে ফিরতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আল্লাহর দিকে মুখ করানোর জন্য, রুজু করানোর জন্য, ফেরানোর জন্য এরকম একটু ছোট পরিসরে এবং ছোট আকারে এই মহামারীটা দিয়েছেন। কিন্তু আল্লাহ যদি চাইতেন তোমাদেরকে শেষ করে দিবেন, তোমাদের তাহলে এমন ভাইরাস দিতেন যে ভাইরাস বাতাসের সাথে, বায়ুর সাথে উড়ে বেড়াতো, তখন তোমরা আর রিহাই পেতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় শুকরিয়া। গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, মিনা আলামত সাআ, কিয়ামতের আলামত সমূহের মধ্যে এই হিন্দুস্তানের যুদ্ধ, এটা গজওয়াতুল হিন্দ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ সম্পর্কে বলেছেন যে সেখানে 3 শ্রেণীর মানুষ অংশগ্রহণ করবে। এক হলো মুনাফিক, তারা গজওয়াতুল হিন্দে যাবে না। মুসলিমদের যে পার্টি গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, কিছু মানুষ তারা বিজয় হবে আর কিছু মানুষ, কিছু মুজাহিদ তারা শাহাদত বরণ করবে। তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন তারা সকলেই আমার ভাই। আল্লাহু আকবার। 113 নম্বর, আইয়াকুনা আসআদুন নাস বিদ্দুনিয়া লুকা ইবনু লুকা, সমাজের নিকৃষ্ট মানুষ বা যারা বংশগত এবং যারা ইসলাম জানে না, ইসলামের শত্রু, ইসলামের কথা শুনলে তাদের জ্বালা পোড়া, এই জাতীয় মানুষ সমাজের নেতৃত্ব দিবে বা সমাজের প্রতিনিধি হবে, সমাজের সম্মানিত ব্যক্তি হবে। আল্লাহু আকবার। আখরাজাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটা রাওয়ায়াত করেছেন, 2209 নম্বর হাদিস। এবার আলোচনা করছি 114 নম্বর আলামাতুসসাআ, যে ঘোড়ার সংখ্যা, ঘোড়া এটা বিরল হয়ে পড়বে। আজকে দেখো আমাদের সামনে ঘোড়া খুবই বিরল, আগে ছোটবেলায় অনেক ঘোড়া দেখতাম রাস্তাঘাটে, কিন্তু এখন পাওয়া যায় না। তুদাফি উন্নাস আনিল ইমাম ফি সলাতিহি, মানুষ ইমাম সাহেবদের তাদের নামাজের ইমামতির থেকে বাধা দেবে। এটা 115 নম্বর, মিনা আলামাত সাআ, কিয়ামতের আলামত। 116 নম্বর, ইমারত সুফাহা, নির্বোধ বুকা মানুষ তারা অথরিটিতে থাকবে, তারা দায়িত্বশীল হবে, তারা পরিবারেরও হতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতা হতে পারে, তথা সব সেক্টরে দেখবেন যে আসুফাহা, ইমারত সুফাহা, একবার রাষ্ট্র পর্যন্ত নির্বোধ মানুষগুলো তারা পরিচালনা করছে। ওয়াই ওয়া আই ইয়াকসিরান নাস আসসিমান, মানুষের মধ্যে অধিকাংশ পার্সেন্টেজ হিসাবে মানুষের স্বাস্থ্য খুব বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে। 118 নম্বর, লা তাকুমুসা হাত্তা ইয়াকুনাল ওয়ালাদ গাইজান, কিয়ামত অত সময় পর্যন্ত সংগঠিত হবে না যত সময় পর্যন্ত না সন্তান তার প্যারেন্টসের সাথে, পিতামাতার সাথে অনেক রাগি হবে। আল্লাহ ওয়াল মাতার কাইদান, অনাবৃষ্টি হবে, ওয়াফিদুল আইয়াম ফাইদান, এবং একাধারে মুষল বৃষ্টিতে সিক্ত করে দেবে, তথা যতটুক প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ বাড়িবর্ষণ হবে। এটা হচ্ছে মিনা আলামাত সুগরা, কিয়ামতের ছোট আলামত। 118 নম্বর। 119 নম্বর, লা তাকুমু সাআ হাত্তা ইয়াসুদু কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, আখরাজাহু ইমাম আত-তাবারানি,
ইমাম তবরানী হাদিসটা রওয়ায়াত করেছেন, হাফেজ ইবনে হাজার ফতুল বারীর 98 পৃষ্ঠা 13 নম্বর খণ্ডে হাদিসটা এনেছেন যে প্রত্যেক ট্রাইবের, প্রত্যেক কবিলা, প্রত্যেক গোত্রের যারা লিডিং দেবে, যারা নেতৃত্ব দিবে, তারা হবে মুনাফিক। 120 নম্বর, উকুতানাকুর বাইনান্নাস, মানুষ মানুষের মাঝে অপরিচিত হয়ে যাবে, ব্লাড লিংক তাকে চিনবে না এবং সাধারণ মানুষও তাকে বেশি চিনবে না, অপরিচিত হয়ে যাবে, মানুষ মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে। এখন আমাদের সমাজে এরকম মানুষ আছে যে ব্লাডকে চিনে না, নিজের আত্মীয় স্বজন যারা খুব আপন তাদেরকে চিনে না, পরিচয় দিতে হয়। এটা মিন আলামাতিস সুগরা। আমি আর দুইটা আলামত, আর একটা আলামত ও হাদিসের থেকে পেয়েছি, ফাসাদু আহলিশাব, যেটা 121 নম্বর হয়, যে শামবাসীর ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, তথা শামবাসীর ইমান না থাকা, মিনা আলামাত আস-সুগরা, এটাও কিয়ামতের আলামত। ইজা ফাসাদা আহলুস শাম, যখন শামবাসী ফাসেদ হয়ে যাবে, লা খায়রা ফীকুম ফালা খায়রা ফীকুম, তোমাদের মধ্যে আর কল্যাণ থাকবে না, ওয়ালা তাসালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত একটা বিজয়ী পার্টি থাকবে দুনিয়াতে, লা ইয়াদুরুহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না এবং তাদেরকে কেউ অপমান অপদস্তি করতে পারবে না, হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত। আরো হাদিস আছে, এ মর্মে আমি বিলাদুস শাম এবং ইয়ামান, ইয়ামান সম্পর্কেও রয়েছে, শাম বিলাদুস শাম সম্পর্কেও রয়েছে, যখন মুসলিম দুনিয়ার কোথাও থাকবে না তখন ইয়ামান এবং বিলাদুস শামে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের জন্য, শামের জন্য বরকতের দোয়া করেছেন, হাদিসটা ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ক্বালু ইয়া রাসূলাল্লাহি ও ফি নাজদিনা হুনাকা যালাযিলু والفتن وبها يتلو قرن الشيطان, حديث اخرجه امام البخاري رحمه الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের বরকতের জন্য দোয়া করেছেন, ইয়ামানের বরকতের জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি নাজদের জন্য দোয়া করেন, আল্লাহর রাসূল বলেছেন হুনাকা ইয়াতলু কর্ণ শয়তান, সেখান থেকে শয়তানের শিং তথা ফিতনা আসবে, বের হবে, ওবিহা ইয়াতলু কর্ণ শয়তান। সুবহানাল্লাহ, এই হলো আজকের ষষ্ঠ নম্বর ভিডিও, আলামাতুস সুগরা, কিয়ামতের ছোট আলামতের। যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।